সিলেট সিক্সার্স প্র্যাকটিসে, তাসকিন ইরফান অনুশীলন করছে, ওদিকে ব্যাটিং বোলিং চলছে, মানে সমান্তরালেই ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটি সেশন কিন্তু চলছে মিরপুর একাডেমি মাঠে। আর খেলা চলছে রংপুর ভার্সেস ঢাকা ডায়নামাইটস ক্যাচ প্র্যাকটিস। সোহেল তানভীর পাকিস্তানি ক্রিকেটার, তাসকিন ক্যাচ লুফে নিচ্ছে, তাসকিন নিজেও কিন্তু অনেক লম্বা কিন্তু ইরফানের কাছে একদম ছোট হয়ে গেছে। ফ্লেচার দ্য বিগ ম্যান মোহাম্মদ ইরফান, দ্য বিগ ম্যান, তার কাছে সোহেল তানভীর, তাসকিন, ইবাদত চৌধুরী খুবই ছোট। ক্যাচ প্র্যাকটিসে তিন পাঁচজন, সোহেল তানভীর, তাসকিন, ফ্লেচার, কখন কথা বলবেন মোহাম্মদ ইরফান? কখন কথা বলবেন? আপনি তামজিদকে জিজ্ঞেস করেন। বেশ শক্তিশালী দল, মানে সব বিভাগেই দারুণ কিছু ক্রিকেটার আছে। মোহাম্মদ ইরফান সাত ফিট এক ইঞ্চি, দ্য বিগ ম্যান, হিউজ ম্যান। আর এটা তো ফ্লেচার, আমরা সিলেট সিক্সার্সের প্র্যাকটিসে পেয়ে গেছি ঢাকা টাইমসের স্পোর্টস রিপোর্টার হিমুকে। হিমু, এবারে বিপিএল কেমন মনে হচ্ছে এবং তোমার কাছে কেমন লাগছে? শুরু থেকে তো এক্সাইটমেন্টটা মানুষের মধ্যে কম ছিল, কজ শুরুর দিকে তার নির্বাচনী একটা আমেজ ছিল, এখন আস্তে আস্তে ক্রাউড বাড়তেছে। আজকে যেন যেমন আমরা খেয়াল করতেছি যে অনেক পাবলিক এখনও সিরিয়াল ধরে ঢুকতেছে বা এখনও আসতে পারতেছে না, টিকিট পায়নি কেউ, আবার শোনা যাচ্ছে যে বুথেও নাকি ভাঙ্গাভাঙ্গি হয়েছে। সব মিলিয়ে আস্তে আস্তে মানে মানুষের যে এক্সাইটমেন্ট সেটা এখনও হারিয়ে যায়নি, সেটা এখনও মানে আছে, সেটা আমরা বুঝতে পারতেছি অ্যাটলিস্ট আজকের ম্যাচটা দেখে। হ্যাঁ, আজকের ম্যাচটা কিন্তু একটু বিশেষ গুরুত্ব বহন করছে, সাকিব ভার্সেস মাশরাফি এবং দুজনই ক্যাপ্টেন ন্যাশনাল টিমের। এই ম্যাচটা তোমার কাছে কেমন মনে হচ্ছে, ম্যাচের গুরুত্বটা কতটা তোমার কাছে? অবশ্যই মানে এই আসরের সবচেয়ে মানে মোস্ট এক্সাইটমেন্ট মানে এই ম্যাচটা জুড়ে থাকবে, কজ গত দুইবারের ফাইনালিস্ট তো আছেই আমাদের জাতীয় দলের দুই অধিনায়ক, সব কিছু মিলিয়ে মানে ম্যাচ তো মানে তারকা লড়াই তো আছে, সেই সাথে অধিনায়কের লড়াইটাও অনেক কিছু, দুই অধিনায়কের এখানে অধিনায়কত্বটার বিষয়টাও আছে। প্রথম দিকে কিন্তু আমরা খেয়াল করেছি দর্শক তেমন ছিল না, মাঠ ফাঁকা ছিল, মানে গ্যালারি ফাঁকা ছিল, এবং আজকের ম্যাচটা সত্যি মানে আমি তো সেই অনেক আগে আসছি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ম্যাচ এবং মনে হয় কোনো একটা টুর্নামেন্টের ফাইনাল হচ্ছে, তুমি তো নিশ্চয়ই ক্রাউড ঠেলে এসেছো বা ভিড় ঠেলে এসেছো, এটা তো নিশ্চয়ই ক্রিকেটটাকে আরও উজ্জীবিত করে এবং ক্রিকেটটাকে ক্রিকেটারদেরও মনটাকে চাঙ্গা রাখে, কি মনে করো? সেটাই একটা মানে নিজেদের দেশে খেলা হলে যদি কোনো সাপোর্টার না থাকে তাহলে মানে মনে হয় না যে আমরা ঘরের মাঠে খেলতেছি। আজকে অ্যাটলিস্ট ওরা এই ফিলটা পাবে যে না আমাদের সেই আমরা আগের মতো হোম ভেনুতে যে আমরা মানে ভক্তদের যেই সাপোর্ট পেতাম সেটা আজকে ওরা পাবে এবং তাদের মেন্টালি শক্তি জোগাবে।
এবারে বিপিএলে কিন্তু অনেক বড় বড় তারকা এসেছে এবং এবি ডি ভিলিয়ার্স নাকি আসবেন খুব শিগগিরই, স্টিফেন স্মিথ এসেছিলেন এবং তিনি ইঞ্জুরির কারণে চলে গেছেন, হয়তো দুই তিন ম্যাচ পরে তিনি আবার যোগ দেবেন, ডেভিড ওয়ার্নার তো আছেনই, এছাড়াও আরও বড় বড় ক্রিস গেইল থেকে শুরু করে অনেক বড় বড় তারকা আছে। এই যে বিদেশিরা আছেন তারাও খেলছেন এবং দেশের সব বড় বড় তারকারা আছেন, সব কিছু মিলে এবারে বিপিএল তোমার কাছে কেমন লাগছে? খেলার মাঠের পারফরমেন্স এবং এই বড় তারকাদের উপস্থিতি? মাঠের পারফরমেন্স তো এখনও ওইভাবে সবাইকে আকর্ষণ করার মতো হয় নাই, তবে বড় তারকাদের উপস্থিতি বিপিএলের রংটাকে আরও অনেক বাড়ায় দিচ্ছে, এটা নিঃসন্দেহে সবাই জানে। কারণ মানে একটা টুর্নামেন্টের মূল জিনিসই হচ্ছে মানে আমাদের মানে বিগ স্টাররা, আর সেখানে ডেভিড ওয়ার্নার স্মিথদের মতো ওদেরকে মানে আমাদের দেশে টুর্নামেন্টে পাওয়া তো অনেক মানে স্বপ্নের ব্যাপার, কজ অস্ট্রেলিয়ার সাথে আমরা ন্যাশনাল টিমে খেলার ওইভাবে সুযোগ নেই, সেদিকে আবার ওদের সামার টাইমে আমাদের সাথে টুর্নামেন্টগুলো কখনো অ্যাডজাস্টমেন্ট না হয়, বিগ ব্যাশ খেলে না হলে ওদের কোনো ইয়ে থাকে ওইখানে, সেই হিসাবে স্মিথ ওয়ার্নার দুজনকে পাওয়া আমাদের অনেক কিছু, কিন্তু স্মিথ যেহেতু চলে গেছে শুনছি নাকি সে আসার কথা, আবার সব কিছু মিলিয়ে খারাপ না ভালোই। এবং শেষ দিকে তোমাকে প্রশ্ন করতে চাই, মাশরাফি কিন্তু ভালো পারফরমেন্স করছে, এখনো 8 উইকেট নিয়ে সবার উপরে আছে এবং সাকিবও ভালো করছে, এটা তো স্বস্তি দেয় যে যারা কিনা বিশ্বকাপ খেলতে যাবেন, যার অধীনে বিশ্বকাপ খেলবে, তিনি ভালো ফর্মে আছেন, ভালো ছন্দে আছেন, এত ব্যস্ততা রাজনৈতিক ব্যাপারও আছে সব কিছু পিছনে ঠেলে ক্রিকেট খেলাটা, এবং সাকিবেরও একই রকম ব্যাপার, এই দুজনকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? এই দুজনের কাছ থেকে বাংলাদেশ আসলে অনেক কিছু পেয়েছে এবং আরও অনেক কিছু আশা করে, সব কিছু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সামনে যে বিশ্বকাপে বিশ্বকাপ মানে এই দুজনের চিন্তাভাবনার দিকে তাকাই কিন্তু আমাদের পুরো দিনটা, তো তাদের এই পারফর্ম অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ। ধন্যবাদ হিমু, হিমু ঢাকা টাইমসে আছে স্পোর্টস রিপোর্টার, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।